দিনে দিনে সময়টা এমন আসছে যে বাংলা ছবির ক্ষেত্রে টলিউড বা ঢালিউড এই দুটি ভাগ আলাদা আর প্রায় থাকছে না, কারণ ছবির ক্ষেত্রে বারবার মিলে যাচ্ছে ভারত ও বাংলাদেশ। এপার বাংলার অভিনেতারা এখন যতটা জনপ্রিয় ওপার বাংলায়, তেমনি ধীরে ধীরে এপার বাংলাকে সেকেন্ড হোম বানিয়ে ফেলেছেন বাংলাদেশের অভিনেতারা। কিছুদিন আগেই ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি ফিল্ম শিকারি দিয়ে ভারতীয় দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন শাকিব খান। আমাকে ধরার ক্ষমতা আপনার পশ্চিমবঙ্গ কেন? সারা ভারতের পুলিশের সাধ্য নেই। সখুটি বেশ লাকি শাকিবের জন্য, শ্রাবন্তীর সাথে শিকারি ভালো হিট, তাই শ্রাবন্তীর পর এবার শুভশ্রী। তোমার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে? দয়া মায়া ভালোবাসা কিছু আছে তোমার মধ্যে? তবে এক্ষেত্রে ছবির নাম স দিয়ে না হলেও অভিনেত্রীর নামই কাফি বলে মনে করছেন অনেকেই। শাকিব শুভশ্রীর নতুন ছবি নবাবের শুটিং চলছে রম রমিয়ে। শিকারির চেয়েও দর্শকদের কাছে যাতে আরো প্রিয় হয়ে উঠতে পারেন, তাই নিজের লুকের ক্ষেত্রেও যেমন চেঞ্জ এনেছেন শাকিব, তেমনি ক্যারেক্টারের জন্য মন দিয়ে রোজ জিম করছেন তিনি। সাথে চলছে রোজকার ডান্স প্র্যাকটিস, কারণ এই ছবিতে জমিয়ে নাচতেও দেখা যাবে শুভশ্রী এবং শাকিবকে। অভিনয়, নাচ বা লুক কোনো কিছুতেই খামতি রাখতে চান না এই জুটি, আর সেটা বোঝাতেই তাদের নাচের ছোট্ট একটি ভিডিও টুইটারে পোস্ট করলেন শুভশ্রী।